আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ কবির হোসেন, প্রভাষক রসায়ন, নরসিংদী ইম্পেরিয়াল কলেজ। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। বৈশ্বিক যে মহামারী দেখা দিয়েছে, এর বাইরে আমরা কেউ না, আমরাও সেই মহামারীর কারণে লকডাউনে আছি। তোমাদের দীর্ঘদিন যাবৎ শিক্ষা কার্যক্রম বন্ধ, তো আশা করি সবাই বাসায় অবস্থান করছো, তোমরা পাশাপাশি পড়াশোনা করছো। আজকে আমি তোমাদের কিছু পরামর্শ দিব, পাশাপাশি ক্লাস নিব। আমার প্রথম কথা হচ্ছে, এই যে বন্ধের সময়টা বাসায় আছো, এই সময়টা বাসায় থেকে তোমরা সময়টাকে কাজে লাগাবে। কিভাবে কাজে লাগাবে? পরীক্ষা, যারা এইচএসসি পরীক্ষার্থী বিশেষ করে তাদের ব্যাপারে বলছি, পরীক্ষা কবে শুরু হবে সেটা আমরা জানি না। তবে প্রাথমিকভাবে যেহেতু ঈদের পরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার একটা চিন্তা ভাবনা আছে, যদি খুলে তাহলে হয়তো তোমাদের পরীক্ষা অল্প দিনের মধ্যে শুরু হয়ে যাবে। আর যদি পরিস্থিতি খুব একটা ভালো না হয় তাহলে হয়তো আরো লেন্দি হতে পারে। তো তোমরা ধরে নাও যে তোমাদের ঈদের পরে পরীক্ষা হতে যাচ্ছে, সেভাবে তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে। তো আমি তোমাদেরকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, তোমাদের প্রতিটা সাবজেক্ট রিভিশনের দরকার আছে। তোমরা প্রত্যেকটা সাবজেক্ট বাসায় রুটিন করে আগামী এক মাস একটা সময় হাতে ধরে, এক মাসের মধ্যে কিভাবে সবগুলি বিষয় রিভিশন দেওয়া যায় সেভাবে তোমরা বাসায় প্রস্তুতি নিবা। ধরে নাও এক মাসের বেশি সময় পাবে না, তো এক মাস হাতে নিয়ে এক মাসের মধ্যে কিভাবে তোমরা সবগুলি সাবজেক্ট ভালোভাবে রিভিশন দিতে পারবা সেভাবে তোমরা বাসায় পড়াশোনা করবা, কারণ পরবর্তীতে হয়তো সময় পাবে না। আর বাসা থেকে অবশ্যই বাইরে বের হবো না, বাসায় থাকবা, রুটিন মেনটেন করে পড়াশোনা করবা, ইনশাল্লাহ সবাই ভালো করবো। তো আমি তোমাদের সাথে আজকে রসায়ন দ্বিতীয় পত্রে তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়ন থেকে আমি তোমাদের সাথে জারণ বিজারণ নিয়ে আলোচনা করব। তোমরা আগেও জারণ বিজারণ পড়েছ ক্লাস নাইন টেনে, অনেকেরই মৌলিক ধারণা আছে। তারপর আজকে আমি আলোচনা করব জারণ বিজারণ, অনেকের কাছে মনে হয় একটু টিটিকে। আমি চেষ্টা করব সহজভাবে কিভাবে জারণ বিজারণ মনে রাখা যায় বা এটা কাজ করা যায় সেভাবে আমি চেষ্টা করব তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। তারপরে যদি কারো বুঝতে সমস্যা হয় তোমরা আমার সাথে শেয়ার করবে, মেসেঞ্জারে শেয়ার করবে অথবা কমেন্ট বক্সে শেয়ার করবে। আলোচনা করব জারণ বিজারণ, তারপর হচ্ছে জারণমান, জারক বিজারক, বিক্রিয়া জারক বিজারক শনাক্তকরণ, তারপর হচ্ছে জারণ বিজারণ সমতাকরণ, সবশেষে থাকবে গাণিতিক সমস্যা। এই চ্যাপ্টারে গাণিতিক সমস্যা সবার কাছে একটু কঠিন মনে হয়, আমি চেষ্টা করবো গাণিতিক সমস্যাটা সবার শেষে তোমাদের সাথে একটা লয়ের মাধ্যমে কিভাবে সহজভাবে ব্যাখ্যা করা যায়, যাতে তোমরা পরীক্ষা এবং ভার্সিটি অন্যান্য পরীক্ষা যাতে তোমরা ভালো করতে পারো সেভাবে আমি চেষ্টা করব। তো প্রথমে আমরা জারণ বিজারণ সম্পর্কে জানি। জারণ বিজারণ, জারণ বিজারণ সহজভাবে মনে রাখার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা প্রথমে একটা ডেফিনেশন দেখতে পারি। যেমন আমরা জানি যে জারণের ক্ষেত্রে অক্সিজেনের সংযোগ ঘটে আর হাইড্রোজেনের অপসারণ হয়।
জ্বালানির ক্ষেত্রে অক্সিজেনের সংযোগ আর হাইড্রোজেনের অপসারণ হয়। ঠিক সেম বিজ্বালনের ক্ষেত্রে ঠিক উল্টোটা ঘটে থাকে। আমরা একটা জিনিস যদি মনে রাখতে পারি তাহলে আরেকটা জিনিস আমাদের মনে রাখা সহজ, দুইটা একসাথে একটু টাফ হয়ে যায়। তাই তোমরা জারণটা মনে রাখবা, তাহলে বিজারণটা তোমাদের জন্য সহজ হবে। তো জারণে যেমন অক্সিজেন সংযোগ হাইড্রোজেন অপসারণ হয়, তেমনি বিজারণে অক্সিজেন অপসারণ হাইড্রোজেনে সংযোগ ঘটে। তবে এই ব্যাখ্যাটা মূলত সনাতন পদ্ধতি। কি পদ্ধতি? সনাতন পদ্ধতি। আমরা মূলত সনাতন পদ্ধতি ওইভাবে এখন ব্যাখ্যা করি না বা ওইটা নিয়ে আমরা এতটা কাজ করি না। আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ইলেকট্রনীয় মতবাদ নিয়ে আমরা কাজ করি। তারপরে জেনে রাখলাম আমরা এখন ইলেকট্রনীয় মতবাদ নিয়ে আলোচনা করব। ইলেকট্রনীয় মতবাদে যদি আসি, ইলেকট্রনীয় মতবাদে জারণ হচ্ছে ইলেকট্রনের বর্জন হবে। কি হবে? ইলেকট্রন বর্জন বা ত্যাগ। জারণ হচ্ছে ইলেকট্রন বর্জন বা ত্যাগ। সেটা কিরকম? ধরো ফেরাসিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে ফেরিক আয়নে পরিণত হয়, F2+ একটি ইলেকট্রন ত্যাগ করে F3+ এ পরিণত হয়। এখানে সে একটা ইলেকট্রন ত্যাগ করেছে, তার মানে এখানে জারণ বিক্রিয়া সম্পন্ন হয়েছে। এখানে কি বিক্রিয়া সম্পন্ন হলো? জারণ বিক্রিয়া সম্পন্ন হলো। ওকে, তাহলে আমরা জারণ বিক্রিয়া যেহেতু বুঝতে পারলাম, তাহলে ঠিক বিপরীতভাবে বিজারণ বিক্রিয়া সম্পন্ন হবে। সেখানে যদি আমরা দেখি ইলেকট্রনীয় মতবাদে বিজারণ বিক্রিয়া হচ্ছে তোমার ইলেকট্রন গ্রহণ, বিজারণ বিক্রিয়া হচ্ছে ইলেকট্রন গ্রহণ, বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করে। যেমন Fe3+ একটি ইলেকট্রন গ্রহণ করে Fe2+ এ পরিণত হয়, কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? একটি ইলেকট্রন। তাহলে আমরা জারণ জানলাম, বিজারণ জানলাম, জারণ বিজারণ বিক্রিয়া সম্পর্কে আমরা মোটামুটি ধারণা পেলাম। তারপর আমি আবার একটু রিভিউ করছি। জারণ হচ্ছে ইলেকট্রনের মতবাদ অনুসারে ইলেকট্রন বর্জন করবে বা ত্যাগ করবে, আর বিজারণ হচ্ছে ইলেকট্রনের মতবাদ অনুসারে ইলেকট্রন গ্রহণ করবে অথবা ইলেকট্রন গ্রহণ করবে। ঠিক আছে, এবার আমরা নেক্সট জারণ মান বের করা শিখব। কারণ আমরা যখন জারক বিজারক চিনব, তারপর বিক্রিয়ায় জারক বিজারক বের করব, কোন যৌগটা জারক কোন যৌগটা বিজারক সেটা বের করতে গেলে অবশ্যই আমাদেরকে জারণ মান বের করা জানতে হবে। যদি আমরা জারণ মান বের করা জানি তাহলে আমাদের জন্য যে কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হবে জারক বিজারক বের করা। তাহলে আমরা এখন যে কাজটা করবো জারণ মান নির্ণয় করব। জারণ মান বের করব, ধরো আমি লিখলাম কত H2SO4। এখানে বললাম তিনটিও পরমাণু সালফারের জারণ মান বের করো। কি বের করবা? H2SO4 এর কেন্দ্রীয় পরমাণু সালফারের জারণ মান বের করব। তাহলে কেন্দ্রীয় পরমাণু সালফারের জারণ মান যদি বের করি, আমাদেরকে হাইড্রোজেনের জারণ মান জানতে হবে, অক্সিজেনের জারণ মান জানতে হবে। আর এই জারণ মানগুলি তুমি একসাথে সবগুলি মুখস্থ করে রাখতে পারবে না,
বিষয়গুলো আস্তে আস্তে প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত করতে হবে। সেখানে আমরা জানি হাইড্রোজেনের জার্মান হচ্ছে প্লাসের ওয়ান, এস এর জার্মান যেহেতু আমরা বের করবো মানে সালফারের জার্মান বের করবো, তাই আমরা এস এর সালফারের জার্মান ধরে নিলাম এক্স, আর অক্সিজেনের জার্মান কত মাইনাস এ টু। তো জার্মান বের করার নিয়ম হচ্ছে টোটালটা যে নেট চার্জ, যেহেতু এটা প্রসরণ যোগ্য সেক্ষেত্রে তার চার্জ শূন্য, তাহলে টোটাল জার্মানকে তাদের যে যতগুলি পরমাণু আছে এটা দিয়ে গুণ করে আমরা এটা সব শূন্য লিখবো, তাহলে আমরা সেই ইকুয়েশন থেকে আমরা সালফারের জার্মান বের করতে পারি। একটু খেয়াল করো, প্লাসের ওয়ান ইন্টু হাইড্রোজেন কয়টা দুইটি, প্লাস সালফারের জার্মান এক্স ধরলাম, প্লাস অক্সিজেনের মাইনাস এর টু ইন্টু অক্সিজেন আছে কয়টা চারটা, ইকুয়াল কত শূন্য, যেহেতু প্রসরণ যোগ সেক্ষেত্রে তার নেট চার্জ হচ্ছে শূন্য। এখন আমরা দেখি কত বের হয়, প্লাস টু প্লাস এক্স ইকুয়াল শূন্য বা প্লাস এক্স মাইনাস সিক্স ইকুয়াল শূন্য বা এক্স ইকুয়াল প্লাস এর সিক্স। তাহলে আমরা এখানে সালফারের জার্মান কত পাইলাম, প্লাসের সিক্স, প্লাসের সিক্স পেলাম। তো একইভাবে আমরা আরো কয়েকটা জন কাজ করি, দেখি আমরা সলভ করি। তোমরা বলে মধ্যে যে যোগ্যগুলো আছে সেগুলি কেন্দ্রীয় পরমাণুর জার্মান বের করবা, যেগুলি মার্ক করে দেওয়া আছে সেগুলি জার্মান বের করবা। এখন আমরা যেটা বের করবো সেটা হচ্ছে পটাশিয়াম ব্রাইক্রোমেন ক্যাটো সিআর টু ও সেভেন, এখানে ক্রোমিয়ামের জার্মান আমরা বের করব, কিসে ক্রোমিয়ামের জার্মান বের করব। একইভাবে পটাশিয়ামের জার্মান প্লাসের ওয়ান, ক্রোমিয়ামের ধরে নিলাম এক্স, আর অক্সিজেনের কত মাইনাস এ টু, তাহলে টোটালটার জার্মান নেট চার্জ এখানে কত শূন্য, সেই হিসেবে আমি লিখতে পারি প্লাসের ওয়ান ইন্টু টু প্লাস ক্রোমিয়ামের এক্স, কয়টা ক্রোমিয়াম আছে দুইটা, তাহলে টু প্লাস অক্সিজেন টু ইন্টু অক্সিজেন আছে কয়টা সাতটা সেভেন ইকুয়াল কত শূন্য, প্লাসের টু প্লাস টু এক্স মাইনাস শব্দ গুণে চৌদ্দ টু, টু এক্স মাইনাস বারো ইকুয়াল শূন্য। আমরা একটা ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখলাম কত জার্মান প্লাসে সিক্স, তাহলে আমরা ক্রোমিয়াম কে2 সিআর2 ও7 থেকে ক্রোমিয়ামের জার্মান বের করতে পারবো। ওকে, এবার আসো MnO4 মাইনাস, এটা ওই যৌগগুলি থেকে একটু ডিফারেন্ট, এটা একটা অ্যানায়ন, কি এটা একটা অ্যানায়ন, এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে বললাম ধরো ম্যাঙ্গানিজের জার্মান বের করার জন্য, ধরো ম্যাঙ্গানিজের জার্মান যদি বের করে আমি ম্যাঙ্গানিজের ধরলাম কত এক্স, আর অক্সিজেনের কত মাইনাস এ টু, একইভাবে আমরা কাজ করবো এক্স প্লাস মাইনাস এ টু ইন্টু ফোর ইকুয়াল, এবার এখানে কত হবে, আগে আমরা শূন্য লিখছি কেন, তখন সে যোগ বলেছিল প্রসরণ যোগ, কিন্তু এই যোগের ক্ষেত্রে তার চার্জ কত নেট চার্জ আছে ওয়ান মাইনাস এ ওয়ান, তাহলে আমরা এখানে লিখব মাইনাস এ ওয়ান বা এক্স মাইনাস চার দুগুণে আর ইকুয়াল মাইনাস এ ওয়ান বা এক্স ইকুয়াল মাইনাস এ ওয়ান প্লাস এইট, তবে এক্স ইকুয়াল প্লাস এ সেভেন, তাহলে আমরা এখানে কি পেলাম প্লাস এর সেভেন, ম্যাঙ্গানিজের জার্মান প্লাসে সেভেন। এভাবে তোমরা বাসায় যে যোগগুলি আছে বইয়ের মধ্যে সেগুলি তোমরা বারবার প্র্যাকটিস করবা, তাহলে যে কোনো যোগের ক্ষেত্রে তোমরা জার্মান বিল করতে পারবে। ওকে, নেক্সট
জারক বিচারক আমরা এখন জারক বিচারক সম্পর্কে জানব কিভাবে কোন রাসায়নিক বিক্রিয়ায় তোমার জারক বিচারক আইডেন্টিফাই করতে হয় সেটা আমরা এখন জানব জারক বিচারক ঠিক জারক বিচারকের মত কোশ্চেন করে মনে রাখতে হবে যখন একটা যদি মনে থাকে বাকিগুলি বাকিটাও মনে থাকবে তো জারক কি বিচারক জারক জারণ ঘটনা জারক জারণ ঘটায় নিজে বিচারিত হয় নিজে বিচারিত হয় জারককে জারক জারণ ঘটায় নিজে বিচারিত হয় অর্থাৎ জারকের ক্ষেত্রে তারা ইলেকট্রন গ্রহণ করবে জারক ইলেকট্রন গ্রহণ করবে এখন জারক ইলেকট্রন গ্রহণ করে একইভাবে আমরা বিচারকটা জানি তারপর আমরা একটা বিক্রিয়া করে দেখব যে বিক্রিয়ক পদার্থগুলো যখন উৎপাদে পরিণত হয় তখন বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হওয়ার সময় বিক্রিয়ক পদার্থের মধ্যে কোনটি জারক পদার্থ বা কোনটি বিচারক সেটা আমরা বের করব তার আগে আমরা বিচারকটা জেনে নিই বিচারক হচ্ছে বিচারক ঘটে কি ঘটে বিচারক নিজে চালিত হোক নিজে চালিত হবে জারক যেহেতু ইলেকট্রন গ্রহণ করে তাহলে বিচারক কি করবে ইলেকট্রন ত্যাগ করবে ইলেকট্রন ত্যাগ করবে বা দান করবে আমি আবার একটু বলতেছি সেটা হচ্ছে জারক জারণ ঘটায় নিজে বিচারিত হয় ইলেকট্রন গ্রহণ করে বিচারক বিচারণ ঘটায় নিজে চালিত হয় ইলেকট্রন ত্যাগ করে এক্ষেত্রে আমরা একটা বিক্রিয়া করে দেখব বিক্রিয়াটা অবশ্য চলে আসতেছে তোমার বিক্রিয়া জারক বিচারক শনাক্তকরণটা কিভাবে এই বিক্রিয়ার মাধ্যমে চলে আসবে ঠিক আছে আমি একসাথে এক্সাম্পল দিয়ে দিব একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি তোমরা বাসায় বইয়ের মধ্যে অনেকগুলি এক্সারসাইজ দেওয়া আছে সেগুলি তোমরা নিজেরা করবা করে আমাকে মেসেঞ্জারে অবশ্যই দিবা সবাই বাসায় হোমওয়ার্কগুলি করবা যে পর্যন্ত আমি আলোচনা করছি সে পর্যন্ত তোমাদের বাসায় হোমওয়ার্ক থাকবে বইয়ের প্রত্যেকটা অংশ তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবা আয়ত্ত করবা তা আমরা একটা বিক্রিয়ার মাধ্যমে দেখতে পারি এখানে বিক্রিয়ার মধ্যে কিভাবে আমরা বুঝবো যে কোনটি চালক আর কোনটি বিচারক সেটা আমরা এখন দেখব KMnO4 plus H2SO4 plus FeSO4 এখান থেকে আমরা পাচ্ছি কি পটাশিয়াম সালফেট ম্যাঙ্গানিজ সালফেট তারপর হচ্ছে ফেরিক সালফেট আর পানি এটার নাম তোমরা জানো এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটার ম্যাঙ্গানিজের চালক মান কত সেটা তোমরা বের করে দিবা আগে যেহেতু আমি চালক মান বের করার পদ্ধতি দেখাইছি আমি যেহেতু জানি সেক্ষেত্রে আমি লিখে ফেললাম প্লাসে 7 আর এটা হচ্ছে অম্লীয় মাধ্যমে একটি বিক্রিয়া হচ্ছে অম্লীয় মাধ্যমে বিক্রিয়ায় এখানে হচ্ছে আয়রন হচ্ছে প্লাসে 2 বিক্রিয়া সম্পন্ন হওয়ার পরে বিক্রিয়ক থেকে যখন উৎপাদে পরিণত হলো তখন তোমার ম্যাঙ্গানিজ হলো কত প্লাসে 2 আর আয়রন হচ্ছে প্লাসে 3 এক্ষেত্রে যে বিষয়টা আমি দেখব সেটা হচ্ছে তুমি একটা জিনিস দেখো একটা জিনিস মনে রাখতে হবে যখন জারক হবে তখন তারা ইলেকট্রন গ্রহণ করে আর ইলেকট্রন গ্রহণ করলে তাদের ক্ষেত্রে
বিক্রম থেকে উৎপাদে পরিণত হওয়ার পর তাদের যারা ইলেকট্রন কমবে আর এই ক্ষেত্রে বৃদ্ধি পাবে। এই একটা জিনিস যদি মনে থাকে তাহলে তোমাদের এখান থেকে চার বিচারক বের করা সম্ভব। তাহলে দেখো ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজের এখানে যখন ছিল ক্লাসের ছিল, এখান থেকে যখন উৎপাদে পরিণত হলো তখন ক্লাসের টু হলো, কত হলো ক্লাসের টু, আর এখানে ছিল ক্লাসের সেভেন। আর এখানে যখন ফেরাস সালফেট থেকে ক্লাসের টু থেকে তোমার হলো কত ক্লাসের থ্রি। তাহলে আমরা নর্মালি বুঝতে পারি এখানে জারক কোনটা বিজারক কোনটা, যেহেতু ক্লাসের সেভেন থেকে ক্লাসের টু হলো তাহলে আমরা ধরে নিলাম এখানে কি হলো এটা হচ্ছে জারক। আর এফি টু প্লাস থেকে যখন এফি থ্রি প্লাস হলো অর্থাৎ বৃদ্ধি পাবে এলো, সেক্ষেত্রে হলো বিজারক। তাহলে একইভাবে তোমরা বিভিন্ন বিক্রিয়া করবা, বাসায় তোমাদের বইয়ের মধ্যে যে এক্সারসাইজ গুলি আছে সেই এক্সারসাইজ গুলি তোমরা ভালোভাবে করবা। কারো কোথাও যদি প্রবলেম হয় অবশ্যই আমার সাথে শেয়ার করো, মেসেঞ্জারে আমাকে নক করবা, আমি চেষ্টা করবো তোমাদের প্রবলেম সলভ করে দেওয়ার জন্য। তো আমাদের জারণ বিচারণ গেল, জারণ মান গেল, জারক বিচারক বিক্রিয়ায় জারক বিচারক শনাক্তকরণ। তো আমি তোমাদের পরবর্তী ক্লাসে জারণ বিচারণ সমতাকরণ এবং গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আমি আজকে এই পর্যন্ত আলোচনা করলাম, এতটুকু কাজ বাসা অবশ্যই তোমরা ভালোভাবে করবা। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে তোমরা ঘরে থাকবা, সুস্থ থাকবা, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।